স্টক ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি প্রথমে আমাদের ভিডিওটা ইম্পোর্ট করে নেব, তারপরে এইটার এক্সট্রা অংশ রাখা, এটা বাকিটা আর কি কেটে ফেলে দেবো। তো আমি এইটুকু এরিয়ায় ইফেক্টটা করব। তো ইফেক্ট প্যানেলে যাওয়ার পর এখান থেকে কালার কারেকশন, তারপরে লুমেট্রিক কালার, এই ইফেক্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর এই ফুটেজটাকে আমি একটু ডার্ক করব, যাতে ইফেক্টটার সাথে ম্যাচ করে। তো আপনারা আপনার ফুটেজের উপর ডিপেন্ড করে, আমার সেটিং ডেটা অথবা আপনাদের নাও কাজে লাগতে পারে, ফুটেজ অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন আপনাদেরটা। তো আমি ফুটেজটাকে একটা কম্পোজিশনের ভিতরে এন্টার করাবো, এটাকে আমি ফুটেজ রিনেম করে দেব। তো এই ফুটেজটাকে আমি এডিটে যেয়ে ডুপ্লিকেট করে নেব, আর উপরের লেয়ারটাকে সিলেক্ট করার পর অ্যানিমেশন, তারপরে ট্র্যাক ইন মোকাই। তো মোকাইতে যাওয়ার পর এখান থেকে আমাদের একদম প্রথম ফ্রেমে আসতে হবে, তারপর এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে দিয়ে আমরা একটা মাস্কের মতো ক্রিয়েট করবো। তো এইখান থেকে ট্র্যাক করব। তো ট্র্যাকিংটা শেষের পর আমরা ক্লোজ করে দেবো এবং সেভে ক্লিক করব। তখন আমি একটা নিউ সলিড ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে ট্র্যাকিং ডেটা, ওকে। তো এবারে আমরা ফুটেজের প্রথম লেয়ারটা সিলেক্ট করার পর এটার ট্র্যাকিং ডেটা যাব। ট্র্যাকিং ডেটা যাওয়ার পর ক্রিয়েট ট্র্যাকিং ডেটা, এটা সিলেক্ট করার পর আমাদের প্রথম লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, ওকে। তো এখানে আমরা যে ট্র্যাকিংটা করছি ওইটার পয়েন্টগুলো এই আফটার ইফেক্ট ইম্পোর্ট হয়ে গেছে। তো এই ট্র্যাকিং পয়েন্টগুলো আমরা এই সলিড পেস্ট করবো, এর জন্য আমাদের আবার মুকা ইফেক্টে যাওয়া লাগবে। তারপর এটার যে এক্সপোর্ট অপশানে যাওয়ার পর এটাকে আমি ট্রান্সফর্ম সিলেক্ট করে নেবো, এরপর লেয়ারে এখান থেকে আমি লেয়ারটা সিলেক্ট করে নেবো, ট্র্যাকিং ডেটা সলিডটা অ্যাপ্লাই। তো আমাদের সলিডটা এখন সেই ট্র্যাকিং ডেটার সাথে ট্র্যাক করতেছে, তো এটাকে হাইড করে দিব। দেখুন আমাদের প্রথম ফুটেজটা সিলেক্ট করার পর এটাকে আমি কালার রেঞ্জ ইফেক্টটা এর উপর ইম্পোর্ট করব। তো আমি আমাদের ইফেক্ট ফুটেজটা ইম্পোর্ট করে নেব, এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফুটেজটাকে আমি একটু মানে পজিশন করে নেব, এটা আপনাদের ফুটেজের উপর ডিপেন্ড করবে কী পজিশন করলে এটা সুইটেবল হবে। এরপরে এটাকে আমি লিঙ্ক করে দেবো আমাদের ট্র্যাকিং ডেটা সলিডের সাথে। তো এখন আমাদের ইফেক্টটাও সলিডের সাথে ট্র্যাক করছে।
তো আমি এখন আমাদের ইফেক্ট লেয়ারটা সিলেক্ট করার পর মাস্ক টুল নিব, পেন টুল যাই বলেন, এটা দিয়ে আমি একটা মাস্ক ক্রিয়েট করে নেব। তখন আমি মাস্কের অপশনে যাওয়ার পর এটার মাস্ক ফেদারটা একটু বাড়িয়ে দেব। এটা আপনাদের ফুটেজের উপরই ডিপেন্ড করবে যে আপনাদের ফুটেজটা কততে কোন সেটিংয়ে যায় ম্যাচ করে, এটা পুরো আপনাদের উপরই। তো এইভাবে আপনারা অন্য অন্য ফুটেজ বা যে কোনো পিকচারও এডিট করে বসাইতে পারবেন। আর আমি এই ইফেক্ট লেয়ারটার অপাসিটি একটু কমাবো যাতে অনেকটা ম্যাচ করে ফুটেজের সাথে। অ্যাডজাস্টমেন্ট করার পর আমি সব কটা লেয়ারকে একটা প্রি কম্পোজের ভিতরে মুভ করব। তারপর আবার এই প্রি কম্পোজে লুমেট্রিক কালার ইফেক্টটা পেস্ট করব। তারপর এখন আপনারা চাইলে কিছুটা কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন অথবা প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারবেন, আপনাদের ইচ্ছা।